গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস ডেলি লাইফের মনি। তো আজকে আমি তোমাদের একটা জিনিস দেখাবো, রাস্তার একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। তো আমি আজকে আমার মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে গেছিলাম। তো ডাক্তার দেখাতে যাওয়ার সময় আমাদের খিদে পেয়ে গেছিলো, আমরা খাবার খাবো বলে রাস্তায় দাঁড়িয়েছিলাম। তো ভালো কথা, খেয়েছি, খাওয়া দাওয়ার পর গাড়ির জন্য মানে ক্যাব বুক করেছি, দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকার পর আমি আমার ফোনটা ঘাঁটছিলাম, ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ চোখ পড়লো একদিকে একটা দাদু তো তোমার ডাব বিক্রি করছে, আর গাড়ি থেকে একটা ছেলে নেমে ডাব নেবে বলে দাঁড়িয়েছে। তো ভালো কথা, ডাব নিচ্ছে। তো হঠাৎ দেখলাম ওনার সাথে মানে একটা ডাব কাটা নিয়ে ছোট বড় জল কম নিয়ে কথা হচ্ছে। তারপর এই করে করে ওনার দুটো ডাব কাটানো হলো, আর কাটার পরে উনি নেবে না এইসব বললো। লাস্টে ওই দুটো বাদ দিয়ে উনি ডাব নিয়েছে, অবশ্যই নিয়েছে, কিন্তু আমার মনে হলো যে এই মানুষটার যদি ডাবটা নষ্ট হয় কাটার পরে ছোট জল কম দেখে, তো ওনার তো অনেকই লস হয়। তো দেখার পর আমার মনে হলো আমি ভিডিওটা করি। ভিডিওটা যখন আমি দূরে দাঁড়িয়ে করছিলাম, সত্যি কথা বলতে আমার খুব ভয় লাগছিলো, যদি ওই গাড়ি থেকে নেমে আসা ভদ্রলোক কিছু বলে যে আমার ছবি তুলছো কেন। যাই হোক, আমি চুপি চুপি করেছি, করার পর ওরা চলে গেল। তারপর আমি এই যে ডাবালা যে দাদুটা দেখছো, ওনার সঙ্গে গিয়ে আমি কথা বলেছি, আমার সঙ্গে উনি কথা বলছে। হয়তো কথাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কিন্তু মানে শেয়ার বলতে কথাগুলো শোনাতে পারলাম না, কিন্তু আমি ওনার সাথে অনেকটা টাইম দাঁড়িয়ে কথা বলেছি। উনি কোথা থেকে আসেন, কতদিন ধরে বিজনেস করছে এই ব্যবসাটা, তখন উনি আমার সাথে সমস্ত গল্পই করলেন। বললো প্রায় 40 বছর হয়ে গেছে আমি এই ব্যবসা করছি এই জায়গায়, আর আমি থাকি হাড়োয়া। হাড়োয়া থেকে উনি আসে 4 ঘন্টার রাস্তা এই সাইকেল নিয়ে, আর পুরো মাল বোঝাই করে নিয়ে আসে। বললো ঝড় জল বৃষ্টি সব মাথায় নিয়ে আমি চলে আসি, এই করেই সংসার চালাই। তো দেখে আমার খুব কষ্ট হলো, আর ওনার সাথে গল্প করলাম, আর বললাম সব ঠিক হয়ে যাবে। তো আমাকে উনি জিজ্ঞাসা করলেন, আর বললেন তোমার বাচ্চা কটা, জিজ্ঞাসা করলো। উনি বললো ওনার 5টা মেয়ে 3টে ছেলে, বুঝলে। তারপর আমার মেয়ের কথা মানে বাচ্চার কথা জিজ্ঞাসা করলাম, বললো, বলার পরে বললো আচ্ছা ঠিক আছে, অনেক বড় হোক, ভালো থাকুক, এসব বললেন। তো এটা দেখলাম রাস্তায় মানুষ, আমাদের প্রত্যেকেরই, আমি তোমাদের দেখাচ্ছি একটা কারণে, আমাদের প্রত্যেকেরই ভাবা উচিত, যে কোনো কাজ, প্রত্যেক কাজেই কষ্ট আছে, কিন্তু কাজের মধ্যে তো ভাগ আছে। তো এই সমস্ত মানুষগুলো সত্যি অনেক কষ্ট। তো আমরা যদি ভাবি, যদি একটু চিন্তা করি যে সবার সাথে একটু ভালো ব্যবহার করবো, বা নিজের একটু লস হোক না, তাতে কী আছে আমার মনে হয়। তো আমি সেই জন্য তোমাদের সামনে এটাই একটু শেয়ার করলাম, তুলে ধরার চেষ্টা করলাম, জানো তো বন্ধুরা। আমি এগুলো করে থাকি, আমি সাধারণত আমার যদি, আমি তোমাদের সাথে এমন একটা জিনিস শেয়ার করছি, যদি আমি কিছু কিনে এনে দেখি যে আমার একটুখানি ধরো কোথাও যদি একটু ছেঁড়াও থাকে বা সুতো ওঠা থাকে, আমি চেঞ্জ করি না। কেন করি না আমি জানি না, আমার ঠিক ভালো লাগে না, জানো তো। আমি এইভাবেই মানে ভাবি। যাই হোক, এটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। দেখো উনি যে ভদ্রলোক দেখতে পাচ্ছে, উনি কিন্তু বৃষ্টির মধ্যেই বসে আছে, না ছাতা আছে একটা কিন্তু বের করেনি। দেখো বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট পুরো ভেজা, জানো তো। তো আমি গিয়ে ওনার সাথেই প্রথম কথা বললাম রাস্তায়, মানে এরকমভাবে। তো সেটা তোমাদের শেয়ার করলাম, তোমাদের যদি ভালো লেগে থাকে আমার পাশে একটু থেকো, এটুকুই আমি বলবো। তো এখন রাখছি, বাই, টাটা, সবাই ভালো থাকো আর সুস্থ থাকো।